যেটুকু আমি কষ্ট করছি এতটুকু মা বোনের বোনেরা তোমার বলছি জিজ্ঞেস করে আর বিদেশে যাবে না, গেলে অনেক অত্যাচার হয়, তবু আমি যেতটুকু অত্যাচার সুযোগ সম্পর্কে কিছু অজানা তথ্য যা আজকে আমরা শুনবো লালিয়াপুর কাছ থেকে। তাহলে চলুন বন্ধুরা লালিয়াপুর কাছ থেকে ওনার অজানা তথ্যগুলো জেনে নেওয়া যাক। আজকে এই মুহূর্তে যে আপুটাকে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই আপুটার কিছু লেবানন সম্পর্কে অজানা তথ্য আজকে শুনবো এই আপুটার মুখ থেকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আপনার আগে পরিচয় হই, আপনার নাম কি? আমার নাম লাইলি। আপনার বাসা কোথায়? সিনবান্দি। আপনি কি করেন? আমি এখন বর্তমান বেকার, গার্মেন্টসে চাকরি করি। ও আচ্ছা, গার্মেন্টসে চাকরি করেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার আব্বু আছে, আমরা তিন ভাই তিন বোন, আমার আম্মু মারা গেছে। বর্তমান আমার ভাই বোন আমি পালি কাজ করিয়া, তো এখন আমি মানুষের বাড়িতে কাজ করিয়া অনেক কষ্ট করিয়া আমি টাকা রুজি করিয়া আমি লেভেলন গেছিলাম। যাওয়ার পরে দুই তিন মাস পরে ভালোই প্রোগ্রাম আমার ভালোই চলতেছে, পরে তিন মাস পরে বেতন পৌঁছার পরে এক ম্যাডাম আর মিস্টার আমার মারা দুরি করলো। মারা দুরি করার পরে আমার হাসপাতাল ভর্তি করছে। করার পরে আমি অনেক কষ্টে আছি, খাবার দেয় নাই, খাবারের কথা বললে আমার অনেক মার দূর করতো। আচ্ছা, আপনি লেবানন কত সালে গিয়েছিলেন? আমার বয়স আছে 15, দেশমুখ আমি যাই। মানে বয়সের আমি বলছি, আপনি কত সালে গেছেন, মানে 2000 কত সালে গেছেন? 10 বছর হইব। ও, 10 বছর আগে আপনি গেছেন? হ্যাঁ, আসলে তো আমি 10 বছর হয় আমি গেছি। 10 বছরের ভিতরে আমি 2 বছর থেকে আছি। দুই বছর থেকে আছি কেন, আমি অনেক অত্যাচার, মায়ের দূর করত, খাবার দিত না, ফোলা ফানা মারত, তবু অনেক চেষ্টা করছে খারাপ যাওয়ার জন্য, আমি রাজি হই নাই। রাজি হই না দেখে আমার কুমড়ার বেল খুললে আমার অনেক মায়ের দূর করছে, গ্লাস ভেঙে গ্লাস দিয়ে মায়ের দূর করছে অনেক। তবু মানুষে বিদেশ কষ্টে যায় টাকা পয়সা রুজি করার জন্য, মানুষে মনে করে বিদেশ অনেক ভালো, বিদেশ ভালো না। আমার নিজের ফ্যামিলি আমি নেই নাই কেন, আমি নিজের চোখে দেখছি ছেলে পুত সবাই অত্যাচার করে, মেয়ের না দিলে অনেক মার দূর করে, খাবার অনেক কষ্ট করতো। তবু আমি বলছি বা ম্যাডাম আমি থাকবো না, আমার বিদায় করে দেন, বাংলাদেশে আমার টিকিট কেটে বাড়াই দেন। ম্যাডামে আমার নিয়ে বাথরুমে নিয়ে তিন দিন আটকায় রাখছে, খাবার দেয় নাই, অনেক কষ্ট। তবু যেতটুকু আমি কষ্ট করছি এতটুকু মা বোনের বোনেরা তোমার বলছি জিজ্ঞেস করে আর বিদেশে যাবে না, গেলে অনেক অত্যাচার হয়, তবু আমি যতটুকু অত্যাচার সহ্য করেছি তোমরা পারবা না। তবু বিদেশ তেনে যাওয়ার তেনে অনেক বাংলাদেশও ইট ভেঙে খেলেও ভালো, কাজ করে খেলে ভালো, তবু বিদেশ মানে বোন যায় না। আপনার, হ্যাঁ, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড নেশা করতো, নেশা করার কারণে আমি ছেড়ে দিছি, আমি নিজে করে রুজি করে খাই। তবু আমার ভাই বোন মানুষ করার জন্য আমি দুই হাত কাজ করিয়া আমি কামাই করে আমি ভাই বোনের মুখে ভাত তুলে দেই। আমার আব্বু ফুঙ্গুই হাসপাতাল ভর্তি, তবু আমার আব্বুও বিয়ে করে সংসারের পরে আঙ্গরে ভাই বোনের দেখে নাই, তবু আমি আমার ভাই বোনের সবাই আমি মানুষ করি। তবু ছোটবেলা আমার মামু মারা যাওয়ার পরে মানুষের বাড়িতে বিক্রি করে আমি আমার ভাই বোনে আমি লালন পালন করেছি, খাওয়া দাওয়া করাইছি। তবু আপনার দোয়া আল্লাহ রহমত আমার ভাই বোনে ডাঙর হয়েছে, লেখাপড়া এতটুকু আমি শিখি নাই, আমার ভাই বোনে আমি করাইছি অনেক কষ্টে, তবে এটি বলার মতন না। আপনার মনে অনেক কষ্ট, আপনার কথা এবং অনেক কিছু আমি বুঝতে পারছি। দর্শক, আপনারা তো বুঝতেই পারছেন ওই আপুটার মনে কতটা কষ্ট এবং কতটা কষ্ট লুকিয়ে আছে। উনি কারোর সাথে শেয়ার করতে পারে নাই এবং উনি শেষ মুহূর্তে বাধ্য হয়ে আমার সাথে যোগাযোগ করেন। আমার সাথে যোগাযোগ করার পরে উনি বলল, ভাই, আমি আমার জীবনের প্রতিটি মুহূর্তে যে কষ্টগুলো আমার মাঝে লুকিয়ে আছে এবং এইগুলো আমি সবাইকে সচেতন করতে চাই এবং সবাইকে বলতে চাই, কেউ যেন ভুলেও লেবালনের পাওনা রাখে এবং বিশেষ করে মেয়েরা।
সবাইকে সচেতন করে দিল এই লালিয়াপু। আর লালিয়াপুর কথাগুলো শুনে আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আর দর্শক আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। হ্যালো বন্ধুরা, আমি আবার আসছি আপনাদের মাঝে, আপনার আছেন নাই। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আর লালিয়াপুর অনেক কথাই আছে যা ওনার মাঝে জমা আছে, এখন উনি আমাদেরকে বেশিক্ষণ সময় দিতে পারে নাই, এবং নেক্সট ভিডিওতে ওনার সম্পূর্ণ তথ্য ইনফরমেশন সব কিছু পাবেন। এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।